আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে খেলার খবরে, সাথে আছি আমি তসলিমা তিথি। হায়দ্রাবাদ টেস্টে দ্বিতীয় ইনিংসে টম হার্টলের বিধ্বংসী বোলিংয়ে নাটকীয়ভাবে হেরে গিয়েছিল ভারত। তবে বিশাখপত্ন নামে দ্বিতীয় টেস্টে ঠিকই ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। এতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক এক সমতায় ফিরেছে ভারতীয়রা। লঙ্কানদের বড় স্কোর তারা করতে নেমে দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেছিল আফগানিস্তান। তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল এক উইকেটে 199 রান, কিন্তু চতুর্থ দিন ব্যাট করতে নেমে শেষ দিকে 59 রান করতেই হারিয়েছে 7 উইকেট। কেন উইলিয়ামসনের সেঞ্চুরি আর রবীন্দ্রন ডাবল সেঞ্চুরির উপর ভর করে নিউজিল্যান্ড 511 রানের বিশাল স্কোর গড়ে তুলেছে। 80 রানে 4 উইকেট হারিয়ে ধুঁকতে ধুঁকতে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ গোল করলেন 20 মিনিটে, রিয়াল মাদ্রিদ লিড ধরে রাখে 90 মিনিট পর্যন্ত, কিন্তু অতিরিক্ত সময়ের 3 মিনিটে আচমকা গোল করে বসেন অ্যাথলেটিকো মাদ্রিদের মার্কস লরেন্ট। শেষ মুহূর্তের গোলে জমজমাট লড়াইয়ে মাদ্রিদ ডার্বি শেষ হলো 1-1 গোলে ড্রয়ে। এখানেই শেষ করছি এক মিনিটের খেলার খবর। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।